বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। প্রতিদিনের মতো আমার আজকের আয়োজন পুষ্টিগুণ, তবে আজকে একটু ভিন্ন কিছু। ভুল করেও এই খাবারগুলি খাবেন না গর্ভাবস্থায়, মারাত্মক ক্ষতি হতে পারে আপনার শিশুর। হ্যাঁ, বিষয়টি বিবরণ বিস্তারিত জানার আগে বলে রাখছি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, তাহলে এ ধরনের আরও গুরুত্বপূর্ণ যে কোনো ভিডিও যদি আমি আপলোড করে থাকি তাহলে সবার আগে সেটি আপনিই পাবেন। আর যদি আপনি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্রতিনিয়ত লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবারগুলো খাবেন না গর্ভাবস্থায়। আঙ্গুর। যদি আপনার পাচক সমস্যা থাকে তবে আঙ্গুর খাওয়া থেকে বিরত থাকুন, কারণ আঙুরের একটি পুরু ত্বক রয়েছে যা হজম করা খুবই কঠিন এবং কব্জির কারণ হতে পারে। এছাড়াও ত্বকের রেসিড্রোট্রল রয়েছে যা হরমোনের ভারসাম্যহীন গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর, গর্ভাবস্থার পরবর্তী পর্যায়ে পাকস্থলীতে বিষাক্ত জটিলতা সৃষ্টি করতে পারে। কাঁচা ডিম ও দুধ। গর্ভাবস্থায় কাঁচা বা কম সেদ্ধ ডিম ও না ফুটিয়ে দুধ খাওয়া ঠিক নয়। তাছাড়া অপাস্তরিত দুধের তৈরি পনিরও পরিহার করা ভালো, কারণ এগুলো থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে যা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্যাফেইন। গর্ভাবস্থায় দৈনিক 200 গ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করা উচিত নয়। অতিরিক্ত ক্যাফেইনের কারণে কম ওজনে শিশুর জন্ম হয়, পাশাপাশি জন্ম পরবর্তী সময়ে অসুখের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া ক্যাফেইন গ্রহণের কারণে অকাল গর্ভপাতের ঝুঁকিও থাকে। প্রাকৃতিকভাবেই চা, কফি, চকলেট ইত্যাদি খাবারে ক্যাফেইন থাকে। কাঁচা পেঁপে। অপ্রকাশিত পেঁপে বা আধা পাকা পেঁপেতে এনজাইম রয়েছে যা গর্ভাবস্থায় ক্ষতিকর এবং গর্ভপাতে ক্ষতি হতে পারে। কাঁচা পেঁপেগুলি ল্যাটেক্সে সমৃদ্ধ এবং গর্ভাবস্থায় সংকোচনের সৃষ্টি করে, তবে পেঁপে অত্যন্ত উপকারী এবং এই ক্ষতিকারক এনজাইম ধারণ করে না। প্রকৃতপক্ষে মাপসই করা ফাঁকা পেঁপেগুলি গর্ভবতী মহিলাদের জন্য মহান। হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার গর্ভবতী বোন অথবা স্ত্রীকে অবশ্যই নিষেধ করবেন এই খাবারসমূহ খেতে। সচেতন থাকুন, নিজে সচেতন রাখুন আপনার প্রতিবেশীদেরকে। আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আশা করছি। নতুন নতুন ভিডিও পেতে সবসময় সাথে থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজ এ পর্যায়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।